যেমনটা অনেক আগেই তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছিলাম, এবার সেটাই হলো। ইচ্ছে পুতুল ধারাবাহিকে এলো মেঘের নতুন নায়ক। হ্যাঁ, সম্প্রতি সামনে এলো ধারাবাহিকের এক ধামাকা প্রোমো, যেখানে দেখা যাচ্ছে কলেজ ফাংশনে গান গাইছে মেঘ, নীল দর্শকের আসনে বসে আছে। গান গাইতে গাইতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় মেঘ। নীল মনে মনে তাকে ধরতে যায়, কিন্তু ঠিক এই মুহূর্তে গল্পে প্রবেশ করে নতুন নায়ক। সে স্টেজে গিয়ে মেঘকে ধরে নেয়। তাদের দুজনকে একসঙ্গে দেখে জেলাস ফিল করে নীল। ইচ্ছে পুতুলে এই নতুন নায়ক হিসেবে প্রবেশ করলেন শামিক চক্রবর্তী। এর আগে অনেক ধারাবাহিকে পজিটিভ নেগেটিভ চরিত্রে তিনি কাজ করেছেন। এবার দেখা যাক এই গল্পটি কেমন জমে ওঠে। তো বন্ধুরা, এই আপডেটটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।